বন্ধুরা, আজ মুখপাতর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাকে শেখাবো বোম্বের অতি জনপ্রিয় একটি পাওভাজি রেসিপি। কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই পাওভাজি তৈরি করে দেখাবো। আর এই পাওভাজিটা শীতকালে খেতে বেশি ভালো লাগে। তো আসুন, বেশি দেরি না করে পাওভাজি রেসিপিটা শুরু করে দিই। পাওভাজি বানানোর জন্য প্রথমে আমরা কিছু সবজি সেদ্ধ করব। আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলু এখানে তিনটে আছে, কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি দেব গাজর নিয়েছি আমি মিডিয়াম সাইজে দুখানা, আর কপি নিয়েছি একটা কপির অর্ধেক, ফুলকপি। এইগুলো আমরা একসাথে সেদ্ধ করে নেব প্রেসারে। আর এখানে আমি 150 গ্রাম ছাড়ানো মটর নিয়েছি। সব একসাথে আমি জল দিয়ে সেদ্ধ করব। আমি পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করব। এবার আমি এটা গ্যাসে চাপিয়ে দেব। 3-4 সিটি দিয়ে আমি এই গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, তরকারিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি একটা ডালের কাঁটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে, একদম গলিয়ে ফেলতে হবে। এখানে আমরা একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইতে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর দেব 2 চামচ মাখন। এখানে মাখনটা আমি গলিয়ে নিয়েছি। মাখনটা আমাদের গরম হয়ে গেছে। এতে আমি রসুন কুচো দিচ্ছি। এখানে রসুন কুচো আমি একটা পুরো রসুন গোটা আমি কুচিয়ে রেখেছি। আর দেব 2-3 কাঁচা লঙ্কা কুচো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিতে পারেন। আর দিচ্ছি 1.5 চামচ আদা কুচো। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে আমি দেব, এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন কালার এসে গেছে। বেশি ভাজবো না। এবার এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বা 2-3 মিনিট মতন নেড়ে 4 টমেটো এখানে আমি কুচিয়ে রেখেছি ভালো করে গ্রেট করে। এই টমেটো 4 আমি এতে দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ নুন দিলাম। আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরের মির্চ পাউডার, এটা কালারের জন্য। আর এখানে আমি 3 চামচ পাওভাজি, এভারেস্টের পাওভাজি মশলা নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি।
এবার আমি আলু সেদ্ধ কড়াটা আমি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ফুটতে দেব, মিডিয়াম আছে। এবার আমি একটু পেঁয়াজ পাতা কুচানো এক বাঞ্চ নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ফুটতে দেব। ভাজিটা আমাদের হয়ে গেছে, একটু নুন কম লাগছে, আমি এখানে আরো হাফ চামচ নুন দিচ্ছি। আর দেব একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে। আর দিচ্ছি এক চামচ মাখন। মাখন একটু বেশি দিতে হবে, তবে স্বাদটা আরো ভালো লাগবে। আর পরিবেশনের সময় মাখনটা উপর থেকে একটু ছড়িয়ে দিলে আরো টেস্টটা ভালো লাগবে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, এটা খেতে দারুণ হয়। আপনারা বাচ্চাদের বার্থডে পার্টিতে এটা বানিয়ে সার্ভ করতে পারবেন। এবার এটা আমরা সার্ভ করে আপনাকে দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের পাওভাজি। আপনারাও এই পাওভাজিটা ট্রাই করবেন, এটা খেতে খুব ভালো হয়। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।